হ্যালো বন্ধুরা, দেখুন মাত্র 2000 টাকার মধ্যে কি করে সুন্দর একটি লাইভ প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম তৈরি করা সম্ভব। বন্ধুরা দেখুন, আমরা স্ক্রিনে সুন্দর একটি লাইভ প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম আপনাদের দেখাচ্ছি। দেখে বলুন তো মাত্র 2000 টাকার মধ্যে কেমনে সম্ভব এই প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামটা তৈরি করা। সবার মুখে শুনি খালি লাইভ প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম নাকি খরচ আর খরচ আর খরচ। তা আমরা বলি কই খরচ, এক লাইভ প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করতে আর কয় টাকা খরচ হয়? মাত্র 2000 টাকা সর্বোচ্চ। দেখুন এই লাইভ প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামটা আমরা তৈরি করেছি কেমন 2000 টাকার মধ্যে। আমরা এই অ্যাকোয়ারিয়ামটায় মাছ ব্যবহার করেছি, কাপ্পি ফিশ, মলি ফিশ এবং জেব্রা ফিশ। এবং দোকানে সব থেকে কম দামি প্ল্যান্টগুলো শোয়া পেয়েছে আমাদের এই অ্যাকোয়ারিয়ামে। বন্ধুরা আপনারা শুনলে অবাক হবেন যে এই অ্যাকোয়ারিয়ামটায় আমরা মাছের পিছে ব্যয় করেছি মাত্র 600 টাকা এবং প্ল্যান্টের পিছে মাত্র 400 টাকা। আমাদের এইখানে খরচ হয়েছে মোট 1000 টাকা এবং বকুটটা ভিতরে আমরা কিনেছি মাত্র 300 টাকা দিয়ে। তার যে জিনিসগুলো আছে এগুলো আমাদের মোট 500 টাকার মধ্যে হয়ে গেছে, কারণ এখানে আমরা সয়েলের বদলে সিলেকশন বালি ইউজ করেছি। সিলেকশন বালি বলতে বোঝায় যে পাথরের যে বালিটা, ওই বালিটাও আমাদের যে দেরিছি প্ল্যান্টগুলো আছে ওইগুলো নর্মালি বেজে থাকে। বন্ধুরা আপনারা এগুলো আপনাদের বাসার আশেপাশে যে কোনো অ্যাকোয়ারিয়ামের দোকানে গেলেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওটার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।